হ্যালো সুইট মামিস অ্যান্ড ড্যাডিস, তোমাদের সকলকে স্বাগত বেবি অ্যান্ড মিতে। পুজোর জামা কাপড় দেখানো হলো, পুজোর খাওয়া দাওয়া দেখানো হলো, আর পুজোর স্কিন কেয়ার না দেখানো হলে চলে? ওদের বাচ্চাদেরও একটা স্কিনের ক্লিনিং কিন্তু ভীষণভাবে প্রয়োজন। তো সেই জন্য আজকে তোমাদের সাথে একটা বডি প্যাক শেয়ার করছি, যে জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ এবং হাফ চামচের মতো বেসন, আর নিয়ে নিলাম 3-4 পিঞ্চ অফ কাসুরি হালদি, আর নিয়ে নিলাম অর্গানিক চন্দন পাউডার। এটা আমি হাফ চামচের মতো ব্যবহার করছি, কারণ চন্দন বেশি ব্যবহার করলে কিন্তু স্কিন রাফ হয়ে যেতে পারে, সেই জন্য অল্পই ব্যবহার করলাম। আর নিয়ে নিচ্ছি কাঁচা দুধ। এই মিক্সিংটাকে যতটা মিক্স করতে যতটা দুধ লাগবে ততটাই দুধ আমি নেব। এখানে নিয়েছি বেসন। বেসন কিন্তু স্কিন ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে। নিয়েছি কাসুরি হালদি, যেটা কিন্তু স্কিন ব্রাইটেন করতে সাহায্য করে। কাঁচা দুধও স্কিন ক্লিন করতে সাহায্য করে এবং স্কিনকে ব্রাইটেন করতেও সাহায্য করে। আর চন্দন পাউডারও তাই, স্কিন ব্রাইটেন করে এবং স্কিন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। তো চলো এবং প্যাকটা কীভাবে অ্যাপ্লাই করছি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এইভাবে আদুকে সেট করে বসিয়ে দিয়েছি আমি একটা জায়গায়। তো আদু স্কিনটা, তার আগে প্যাকটা লাগানোর আগে হালকা করে ক্লিন করে নিয়েছি। এবার প্যাকটা অ্যাপ্লাই করছি। দেখতেই পাচ্ছ, হালকা হাতে প্যাকটা অ্যাপ্লাই করতে হবে, কারণ বাচ্চাদের স্কিন ভীষণ ডেলিকেট। তো সেই জন্য খুব ঘষাঘষি করে প্যাক অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই, হালকা হাতে প্যাক অ্যাপ্লাই করতে হবে। দেখতেই পাচ্ছ, আর এটা কিন্তু এক বছর পর থেকেই বাচ্চাদের এই প্যাকটা ব্যবহার করা যেতে পারে, মাসে একবার। আমি আগেও অনেকগুলো প্যাক ব্যবহার করা দেখিয়েছি, সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। তা দেখো, প্যাকটা এইভাবে লাগিয়ে দিচ্ছি। প্যাকটা কিন্তু কোনোভাবেই আমি স্কিনের ওপর শুকাতে দেবো না। প্যাকটা লাগাতে যতক্ষণ টাইম লাগে ঠিক ততক্ষণই প্যাকটা থাকবে আর কি স্কিনে, এটা কিন্তু শুকাতে দেবো না। বাচ্চাদের স্কিন ভীষণ ডেলিকেট হয়, নরম হয়, এবং বাচ্চাদের স্কিনে একটা ময়েশ্চার লেভেল যাতে কমে না যায়, সেই জন্য প্যাক কিন্তু শুকানোর কোনো প্রয়োজন নেই। প্যাক শুকাতে দিলেই বাচ্চাদের স্কিনে যে ময়েশ্চারটা আছে সেটা কিন্তু টেনে নেবে এবং স্কিন আরও রুক্ষ হয়ে যাবে। তো সেই জন্য প্যাকটা লাগাতে যতক্ষণ টাইম লাগে ততক্ষণই টাইম নিয়ে প্যাকটা লাগাবো, তারপর হালকা হাতে জল দিয়ে ধুয়ে দেবো এইভাবে। তো তোমরা চাইলে এখানে ঈষদুষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো, আমি এখানে নর্মাল জল ব্যবহার করছি, কারণ আদৌ সেটাতেই কমফর্টেবল বেশি। তো দেখো, এইভাবে ওর স্নান কমপ্লিট হয়ে গেছে। এবার ওর স্কিনের মধ্যে আমি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে দিচ্ছি। বাচ্চাদের স্কিনকে হাইড্রেটেড রাখার জন্য বা সুন্দর রাখার জন্য বা নরম রাখার জন্য ভালো ময়েশ্চারাইজার সাজেস্ট করা কিন্তু ভীষণ প্রয়োজন। তো দেখো, এইভাবে আমি ওর স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে দিচ্ছি। আমি দিনে 2-3 বার ওর স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করি, আর দিনে 2 বার অয়েল ম্যাসাজ করি। তো দেখো, এইভাবে ওর স্কিনে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে দিচ্ছি। তো সামনেই তো শীত আসতে চললো, তো শীতে কিভাবে বাচ্চাদের স্কিনকে কেয়ার নেবে সেই নিয়ে আমি একটা ভিডিও আনছি। তো সেটা দেখার জন্য কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বেল বাটনটা ক্লিক করে অল করে দিতে হবে, এবং লাইক করো, কমেন্ট করো, বন্ধু পরিজনের সাথে শেয়ার করো, যাতে আমার চ্যানেলটার একটু গ্রোটা বাড়ে। তো আজকের মতো এটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পুচকুগুলোকে অনেক অনেক ভালোবাসা, আর তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আজকের মতো টাটা।